আমার নাম মোহাম্মদ দাউদ জামাল। আসামে প্রথম পজিটিভ খেয়েছি জামালউদ্দিন, মৌলানা জামালউদ্দিন তান ছেলে আমি। আমরা 14 দিন হলে কোয়ারেন্টাইন করা হয়েছিল। আসামের প্রথম করোনা পজিটিভ রোগী করিমগঞ্জ জেলার হাসানপুর গ্রামের জামালউদ্দিনের পরিবারবর্গকে করোনা নেগেটিভ হওয়ার কারণে আজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় 14 দিন ধরে পরিবারের সদস্যরা গিরিশগঞ্জ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কয়েকবারের টেস্টে নেগেটিভ আসায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় আজ বদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মুফতি জামালউদ্দিনের বাড়ি স্যানিটাইজেশন করেন। সার্কেল অফিসার সহ বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশে এই স্যানিটাইজেশন প্রক্রিয়া চালানো হয়েছে বলে LFM নুরুল ইসলাম এবং ইয়ার রাহুল নাথ জানিয়েছেন। উপস্থিত ছিলেন শিগুড়ি হাসপাতালের ইনচার্জ ডক্টর মিজানুর রহমান সহ অন্যান্যরা। মুফতি জামালের পুত্র দাউদ জানান যে তাদের পরিবারের সবাই সুস্থ আছেন এবং জামালউদ্দিনের অবস্থা মোটামুটি ভালো। জামালউদ্দিনের ব্লাড ক্যান্সার ও ডায়াবেটিস রোগ রয়েছে দীর্ঘদিন থেকে। আজকে আমাদের বদরপুরে যে হাসানপুর গ্রামের জামালউদ্দিন আহমেদ নামে যিনি পজিটিভ পাওয়া গিয়েছিল এবং উনি এখনো বর্তমানে হসপিটালে আছেন এবং ওনার ফ্যামিলির যে কজন মেম্বার তাদেরকে হসপিটালাইজ করা হয়েছিল এবং আমরা শুনেছি মেডিকেলের তরফ থেকে ওদের নেগেটিভ হয়েছে এবং ওদের ওরা ঘরে ফিরে আসছে। তাই মেডিকেলের এবং আমাদের সার্কেল ম্যাডামের বদরপুর সিও ম্যাডামের নির্দেশে এবারটা আমরা আজকে স্যানিটাইজেশন করলাম এবং সম্ভবত ওনারা আজকে ঘরে সারাতে ঘরে আসবেন। নেক্সট কিছু কার্যক্রম আছে কি? তো নেক্সট যে কিছু কার্যক্রম আছে ওনাদের ফ্যামিলি ও মেডিকেলের তরফ থেকে ওদেরকে দেওয়া হবে এবং আমাদেরকে শুধু এই গোটা স্যানিটাইজেশন করার জন্য দেওয়া হয়েছে এবং মেডিসিনও দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে এই গোটা স্যানিটাইজেশন বর্তমানে করলাম। আমার নাম মোহাম্মদ দাউদ জামাল। আসামে প্রথম পজিটিভ খেয়েছি জামালউদ্দিন, মৌলানা জামালউদ্দিন তান ছেলে আমি। আমরা 14 দিন হলে কোয়ারেন্টাইন করা হয়েছিল বাবার পজিটিভ হওয়ার পরে। এখন আমরা 2 বার টেস্ট হইয়া আমরা নেগেটিভ আসছে, নেগেটিভ হওয়ার কারণে আমরা রিলিজ দেওয়া হয়েছে আজকে। এখন আমি আইয়া স্যানিটাইজ টিমের লগে আইয়া তার স্যানিটাইজেশন হয়েছে। এখন আমরা ফ্যামিলির সব মানুষ এখন ঘরে আইবা আর আর পরে আমরা আরো 14 দিন এখন কোয়ারেন্টাইন থাকবো ঘরের ভিতরে। এখন কোন জায়গাতে আসুন কোয়ারেন্টাইন? এখন বর্তমানে গিরিশগঞ্জ মেডিকেলও আসুন, রিলিজ দেওয়া হয়ে গেছে, রাস্তায় আসুন আসবা। এখন পেশেন্টের অবস্থা? পেশেন্টের অবস্থা এখন ভালো, উন্নতির দিকে। এখন কিছুদিন ভিতরে ঠান্ডা ছাড়া হয়ে যাবে। বর্তমান অবস্থা উন্নতির দিকে আছে।